বাসন্তী দুর্গাপূজা সাধারণত চৈত্র মাসে পূজিত হয়। এছাড়া বসন্তকালের এই দুর্গাপূজা হয়ে থাকে বলে বাসন্তী দুর্গাপূজাও বলা হয়। শ্রী শ্রী দেবী দুর্গার পূজা বসন্তকালীন উৎসব হলেও রাম শরৎকালে দেবী দুর্গার পুজো করেছিলেন। এই পূজা সাধারণত অকাল বোধন নামেও পরিচিত। তাই বাসন্তী দুর্গাপূজা পূজা এখনও প্রচলিত থাকলেও শারদীয়া দুর্গাপূজায় মহা সমারোহে পালিত হয়। দুর্গাপূজা বা দুর্গা উৎসব সনাতনী হিন্দু সম্প্রদায়ের দেবী দুর্গাকে কেন্দ্র করে প্রচলিত এক বৃহৎ উৎসব। এই দুর্গাপূজা সমগ্র হিন্দু সমাজেই প্রচলিত উৎসব। তবে বাঙালি হিন্দু সমাজে এটি অন্যতম বিশেষ ধর্মীয় ও প্রধান সামাজিক উৎসব। আশ্বিন বা চৈত্র মাসের শুক্লপক্ষে দুর্গাপুজো করা হয়। আশ্বিন মাসে দুর্গাপূজা শারদীয়া দুর্গাপূজা এবং চৈত্র মাসে দুর্গাপূজা বাসন্তী দুর্গাপূজা নামে পরিচিত। শারদীয়া দুর্গাপূজার জনপ্রিয়তা বেশি। বাসন্তী দুর্গাপূজা মূলত কয়েকটি পরিবারের মধ্যে সীমাবদ্ধ। আর কয়েকদিন পরে বাসন্তী পূজা। তাই প্রিয় ভক্তসুধী, আজ আপনাদের সঙ্গে 2021 বাসন্তী দুর্গাপূজার সময় ও তারিখ নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। ভিডিওটি দেখে আপনার যদি ভালো লাগে একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করি। 2021-এর বাসন্তী দুর্গাপূজার সময় বাসন্তী ষষ্ঠী পুজো সোমবার 18 এপ্রিল 2021, বাসন্তী সপ্তমী পূজা মঙ্গলবার 19 এপ্রিল 2021, বাসন্তী অষ্টমী পূজা বুধবার 20 এপ্রিল 2021, বাসন্তী নবমী পূজা বৃহস্পতিবার 2021 21 এপ্রিল, বাসন্তী বিজয়া দশমী পূজা শুক্রবার 22 এপ্রিল 2021। বাংলা পঞ্জিকা অনুসারে এবারে বাসন্তী দুর্গাপূজা শুরু হবে বৈশাখ মাসের 4 তারিখ এবং চলবে 8 তারিখ পর্যন্ত। 2021-এ বাসন্তী দুর্গাপূজার সময় চারটা বৈশাখ ষষ্ঠী, সময় সন্ধ্যা 6টা 2 মিনিট থেকে 37 সেকেন্ড পর্যন্ত। 5ই বৈশাখ সপ্তমী রাত্রি 6টা 55 মিনিট 31 সেকেন্ড পর্যন্ত। 6ই বৈশাখ অষ্টমী রাত্রি 7টা 16 মিনিট 47 সেকেন্ড পর্যন্ত। রাত্রি 6টা 52 মিনিট 47 সেকেন্ড থেকে 7টা 40 মিনিট 47 সেকেন্ডের মধ্যে সন্ধি পূজা। রাত্রি 7টা 16 মিনিট ও 47 সেকেন্ড গতে বলিদান। 7ই বৈশাখ নবমী রাত্রি 7টা 7 মিনিট 34 সেকেন্ড পর্যন্ত। 8ই বৈশাখ দশমী সন্ধ্যা 6টা 29 মিনিট 10 সেকেন্ড পর্যন্ত। দেবীর গজে আগমন ফল শস্য পন্না বসুন্ধরা, দেবীর দোলায় গমন ফল মরক। তো বন্ধুরা, ভিডিওটি দেখে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।